বিভিন্ন ধরনের কালো জাদুতে আক্রান্ত মানুষ, এটা উনি বাস্তবে দেখাইতে পারেন যে কিভাবে এই কালো জাদুটা করা হয়েছে বা কে করছে, এরকম একটা ধারণা উনি দিতে পারেন। আপনার একটা কি হয়েছে, আপনার শত্রু এইভাবে ধরছে মানে ধ্বংস করে দিয়ে, যতগুলো আপনার ইয়ে আসিল, যতগুলো আপনার ইনকাম আসলো, ইনকামগুলো বন্ধ হয়ে আছে। আমার বাড়িতে মানুষ তোমার, তুমি চাও কিন্তু পরিয়াল চায় না। তোমার বাড়িতে কিন্তু খুব কেসাল বাজে, হাল্লা কেসাল আছে। আপনার শরীরে দুর্বল হয়ে গেছে বর্তমান, ঠিক বুঝছে না, ঠিক একদম দুর্বল হয়ে গেছে। ওখানে আপনার ওই মেডিসিন না খেলে অসুবিধা হয়ে আছে, বুঝতে পারছেন না কতটুকু মিলে দিছে, একদম কার মিলে গেছে। আমার হাত ধরলে যেটা বুঝতে পারে সে তো বলে দিল, এর আগে আমার বন্ধু আসছিল, সে বন্ধুর আমার সে কাজ সাকসেস হয়েছিল, এই কারণে আজকে আমি আসছি এখানে। ওই কাগজটা আপনার পড়া লাগবো, ওই পড়া পড়তে কতক্ষণ টাইম লাগবে দাদা, একটা পৃষ্ঠা কাগজ, এক মিনিট, আধা ঘন্টা টাইম দেবো আপনাকে, আধা ঘন্টার ভিতরে পড়বেন একটা পৃষ্ঠা, যে কোনো পৃষ্ঠা। আপনার উনি বলছে যে একটা কাগজ আগুনে জ্বালায় পড়তে কত মিনিট সময় লাগে, সর্বোচ্চ এক মিনিট একটা পেপার পড়তে। উনি এখন দেখাবে যে এই পেপারটা পড়তে কত সময় লাগতে পারে। এবং আপনার বিষ পেরেলেস, আপনার দুর্বলা মানুষ, জোরান নাগা বান্দা, আপনার মেয়ে মানুষ যদি বিয়ে বন্ধ করে রাখে আমরা খুলিয়ে দেবো, বুঝতে পারছেন না। টাকা পয়সা আমার কোনো ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নাই। যদি আপনার পোষায় আপনি 10 টাকা আমাকে দেবেন, 10,000 বিলে আমি নেব, হ্যাঁ। আর যদি না দেন নাই, আর গরিব কঙ্গাল যদি যে ওরকম থাকে, নিজে আমি গাড়ি থেকে চিকিৎসা করব। ভারতের আসাম থেকে স্বাগত জানাচ্ছি, আমি শরীফুল হক। আজকে আমি যাচ্ছি আসামের গুয়াহাটি শহর থেকে 230 কিলোমিটার দূরে ধুবড়ী জেলায়। সেখানে একজন তান্ত্রিক অথবা কবিরা যাই বলেন না কেন, এই ধরনের একজন মানুষ আছে। আমি এই বিষয়টা আসামে এসে জানতে পেরেছি এই মুক্তার আলী ভাইয়ের কাছে। এই মুক্তার আলী ভাইকে আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছিলেন, আমি যখন এর আগেও আসাম এসেছিলাম তখনও দেখেছিলাম। এই মুক্তার আলী ভাই আমাকে বললেন যে এখানে একজন লোক আছেন, উনি মোটামুটি অনেক ভালো কাজ জানেন এবং যাদের সমস্যা আছে সমস্যা সেগুলো সমাধান করেন, এবং এটার একটা মোটামুটি একটা গ্যারান্টি আছে নাকি, উনি আমাকে বলছেন যে গ্যারান্টি দেয়। আমি এই মুহূর্তে আছি একজন তান্ত্রিকের বাসায়, উনি একজন মুসলিম তান্ত্রিক, ওনার নাম হচ্ছে, আপনার নামটা যেন কি, সফর আলী, ওনার নাম হচ্ছে সফর আলী। এটা হচ্ছে আসামের ধুবড়ী জেলার দীর্ঘাট পাখিপাড়া গ্রাম হচ্ছে এই জায়গাটা, আর উনি হচ্ছেন সফর আলী। উনি এখানকার একজন মোটামুটি কবিরাজ তান্ত্রিক যাই বলেন না কেন, খুব ফেমাস একজন মানুষ, এবং এখানে উনি বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকেন, বিভিন্ন ধরনের কালো জাদুতে আক্রান্ত মানুষ, এটা উনি বাস্তবে দেখাইতে পারেন যে কিভাবে এই কালো জাদুটা করা হয়েছে বা কে করছে, এরকম একটা ধারণা উনি দিতে পারেন, এবং এখান থেকে উনি ট্রিটমেন্ট করে দিতে পারেন। মোটামুটি এখানে আপনারা যদি আসেন সিউরিটি আছে যে এই কাজটা উনি করে দিতে পারবেন, প্রায় 90% সর্বনিম্ন, 100% উনি পুরোপুরি বলতে চান না, কারণ উনি 90% আপনাকে গ্যারান্টি দিয়ে দিবেন যে আপনার কাজটা হবে। তবে অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত তারা এখানে আসার চেষ্টা করবেন। কোনো একটা মেয়ের বিয়া বন্ধ করে রাখে মানুষে, আচ্ছা, কতগুলো মানুষ বন্ধ করে রাখে না, ওই বস্তুগুলা আমি আগে আল্লাহ পরে আমরা ঠিক করে দিই, হ্যাঁ, বন্ধটা কাটে দিই, কাটা সারা করে দিলে ওই বস্তুটা বিয়া হয়ে যায়। তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন উনি কি কি করতে পারে। আমি আপনাদেরকে বলেছি যে একজন ভাই আসছেন, উনি আসছেন ওনার সমস্যা নিয়ে, ওনার যে সমস্যাটা আছে সেটা আমরা আগে দেখবো, আসলে সমস্যাটা কি আছে কি না আমরা একটু দেখি। আপনি একটু দেখান আমাদেরকে যে ওনার সমস্যাটা কিভাবে, কোনো সমস্যা আছে কি না আমরা কিভাবে বুঝবো। নামটা আমার আমার বাড়িতে মানুষ
তোমার তুমি চাও কিন্তু সে পরিয়াল চায় না, হ্যাঁ না ঠিক। তোমার বাড়িতে কিন্তু খুব কেশাল বাজে, হাল্লা কেশাল আছে ঠিক, হ্যাঁ না বহুত। আচ্ছা বহুতগুলা কণ্ঠ কণ্ঠ সঙ্গে আছে আপনার আপনার উপরে, হ্যাঁ আপনার শরীরে দুর্বল হয়ে গেছে বর্তমান ঠিক, বুঝলে না ঠিক ঠিক একদম দুর্বল হয়ে গেছে। ওখানে আপনার ওই মেডিসিন না খেলে অসুবিধা হয়ে আছে, বুঝা পেয়েছেন ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেডিসিন দিতে হবে, বুঝা পেয়েছেন তো? আচ্ছা, আর এটা শরীর বন্ধ করা একটা পাঁচ ধাতু তাবিজ তোমরা বানাবেন, সোনা রূপা তামা আকাশ আর লোহা বানা এনে দেবেন। ওটা বস্তু দিয়ে আমি যে কোনো বস্তু হোক ব্যাসান্তর দিয়ে আমি ভর্তি করে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝা পেয়েছেন? আচ্ছা, ভর্তি গালাতে রাখবেন, কোনো শোয়া বাসি কোনো কিছু নেই, বলে কোনো ই নেই আমাকে, বুঝা পেয়েছেন তো? ঠিক আছে। আচ্ছা, আপনি তো এই হার দিয়ে এই মাত্র ট্রিটমেন্ট করলেন, এই যে এখানে হার দেখলাম একটার সাথে একটা ধরবো, এটা ধরতে পারবো? পারবো। আচ্ছা, ধরতে পারে, এইভাবে লেগে যাচ্ছিল, লেগে যাওয়ার পরে চলে আসতেছিল, এখানে চুম্বক টুম্বক নাই তো? নাই, কিছু নেই, চুম্বক টুম্বক কিছু নেই। এই যে এটা আপনাকে দেখাই দিই, হারটা একটু দেখান নাহলে তো আমরা তো কি হবে। এই যে দেখেন, এখানে কিন্তু হারটা আমি একটু ধরতে পারি, ধরি। ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে আমরা ওনাকে একটু জিজ্ঞেস করি, আপনার নামটা যেন কি? মোহাম্মদ মফিজুল হক। মোহাম্মদ মফিজুল হক, আমি ওনাকে একটু জিজ্ঞেস করবো যে উনি যে কথাগুলো, এই যে উনি যেই কথাগুলো এখন এই মাত্র বললো হাত ধরে এবং এই বিভিন্ন ধরনের জাদু মন্ত্রের যেই জিনিসগুলো আছে এগুলো দিয়ে, তো আমি ওনার কাছে জানতে চাই যে এই কথাগুলো যে উনি বলছে আপনার সাথে কতটা মিলে গেছে, যতটুকু সত্য আছে সেটা বলবেন। না, কতটুকু মিলে গেছে, একদম মিলে গেছে। আমার হাত ধরলে যেটা বুঝতে পারে সে তো বলে দিল, এর আগে আমার বন্ধু আসছিল, সে বন্ধুর আমার সে কাজ সাকসেস হয়েছিল, এই কারণে আজকে আমি আসছি এখানটায়। আচ্ছা আচ্ছা, ওনার ওনার একজন ফ্রেন্ড আসছিল, উনি বলতেছে ওই যে মুক্তার ভাই যে লোকের কথা বলবো, সম্ভবত ওনার কথাই বলতেছে, উনি হয়তো বা ওনাকে এই লোকেশনটা দিয়েছে বা জানিয়েছেন, সেজন্য উনি আসছেন এবং এখানে ট্রিটমেন্টটা নেয়ার জন্য। এবং উনি যা যা বলছে, উনি বলতেছে যে হ্যাঁ আমার এই সমস্যাগুলোই হচ্ছে এবং এটাই বাস্তব। কি দাদা আপনার কি প্রশ্ন? আমার শত্রু আছে কিনা জানতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটা কাম করেন, এখান ধরে আপনার একটা কি হয়েছে, আপনার শত্রু এইভাবে ধরছে মানে ধ্বংস করে দিয়ে, যতগুলো আপনার ইয়ে আসিল, যতগুলো আপনার ইনকাম আসিল, ইনকামগুলো বন্ধ হয়ে আছে বর্তমান। আপনার উপরে শত্রু হয়ে আছে, শরীরের বাড়ির ভিতরে গুন্ডগোল হয়ে আছে, চলি আছে, কাটার ব্যবস্থার ভিতরে উল্টো ধারে পানি, হ্যাঁ সোনা রূপা তামা আকাশ আর লোহা ঝারক এই বস্তুগুলো দিয়ে আপনার ছাই বানিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? এই ছাইটা আর পটুক বালা দিয়া ওই ছাইটা আমরা একটা তিনটা মানুষের নাম লেখা লাগবে, একটা সুদ খাওয়া, এটা গাঁজা খাওয়া, সুদ খাওয়া তো এখন বর্তমান নাই, ওটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ এখন বর্তমান ভয় খায় মানুষে, ওই সুদ খাওয়া বাদ দিয়া একটা গাঁজা খাওয়া নেবেন, একটা আপনার বুঝা আপনার মনের ভিতরে যে কল্পনা যে আমার এই অমুক মানুষটা শত্রু আছে, হ্যাঁ ওই শত্রু মানুষটার নাম লিখবেন, আর আপনার এটা কী করবেন মদারু একটা নাম লিখবেন, তিনটা নাম হলো, তিনটা নাম দিয়ে আপনি কী করতে হবে, ওই তিনটার নাম আপনি লিখতে হবে আপনি নিজে হাতে, লিখে ওই বস্তুটা ওখানে সোনা ছাড়ুক রূপা ছাড়ুক ওইগুলো বস্তুগুলো দিয়া ওই বস্তুগুলোর ভিতর আপনার একটা ওই কাগজটা পাল্টা লাগবে, বুঝতে পারছেন? ওই পাল্টায় ওই কাগজটা আপনি কী করা লাগবো, ওই কাগজটা আপনি পড়া লাগবো,
পড়তে কত ঘন্টা আনলো দাদা? একটা পৃষ্ঠা কাগজ, এক মিনিট, আধা ঘন্টা টাইপ দেবো আপনাকে, আধা ঘন্টার ভিতরে পড়বেন একটা পৃষ্ঠা, যে কোনো পৃষ্ঠা আমরা নেন। এটা কি আপনি এখন পুরে দেখাবেন? এখন দেখাবো, এখন দেখাবো। আচ্ছা, ওই যে ওনার শত্রুটা কেন হচ্ছে এটা কি উনি জানতে পারে যে কে কেন করতেছে ওনারে? আচ্ছা, এরকম বিষয়টা, এরকম বিষয়টা, মানে বাড়ির একটা কোন রসুন, মানে কোনটা যেটা আপনার করতেছে কি করতেছে সমস্যাটা? সমস্যাটা মানে বাড়ি একটা ভিটানিয়া, বুঝতে পেরেছেন? বাড়ি একটা ভিটানিয়া, একটা দোকানে কর্মচারী, একটা ইনকাম নেই, ইনকামের ধারায় ইনকাম মানে বেশি কামাই করে, বুঝতে পেরেছেন? উনি বেশি কামাই করতেছে, কামাই, ওই কামাইটা মানে ধৈর্য, মানে কমজোরি করে দেওয়ার জন্য সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, উনি বেশি কামাই করতেছে এটা ভালো লাগতেছে, ভালো লাগতেছে না। শত্রুটা কি হইতে পারে ওনার? এটা তো বলা যায় না, বলা যাচ্ছে না, এটা বলা যাচ্ছে না, কার কেউ বলবো না। আপনি বলতে চাচ্ছেন যে ওনার উন্নতি বেশি হচ্ছে এই জন্য সহ্য হচ্ছে না, বাড়ির পরিয়াল সুদ্ধা লাগা দিছে। আচ্ছা আচ্ছা, মানে বাড়ির লোকজন রেও লাগাই দিতেছে, মানে নিজের ফ্যামিলির ভিতরে, আত্মীয় স্বজনের মধ্যে, নিজের পাশাপাশির মধ্যে, আচ্ছা, যাতে উন্নতিটা কমাইতে পারে সেই জন্য চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে না। আচ্ছা, তাহলে এটা কি এখন কি করতে হবে ওনার? এইটা বস্তুটা আপনি পুরো ছাইটা বানানো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ছাইটা বানায় একটা বালা বা একটা অন্য একটা ছাই দিয়ে, হ্যাঁ, বস্তুটা আপনার কাজ করা লাগবো। কাজ কি? আপনি ওই বস্তুটা আপনি পুড়লেন, পুড়ে ওই ছাইটা, আর ওই সাইডটা এক ঠেকায় আপনার এই কী করা লাগবো, আপনার ফের একটা আমরা সাধন করা লাগবো, কথা কাটার লাগবো। হ্যাঁ, সাধন করেন, বিসমিল্লাহ করেন, আর আলহামদু করেন, আর যেটা করেন করলেন, করলে একটা সুরা দিয়া আপনার ওই বস্তুটা আপনি পড়ে দিলেন, পড়ে দিয়া আপনার ওই বস্তুটা ছয়টা নাম্বার থাকবো, মানে ছয়টা নাম্বার, 1, 2, 3, 4, 5, 6, ছয় নাম্বার থাকবো, এক নাম্বার, তিন নাম্বার, এক নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত, যেমন আপনার মঙ্গলবার, মঙ্গলবার আছে না, তিন মঙ্গলবার, আজকে মঙ্গলবার দিবেন, ফির মঙ্গলবার দুই নম্বর, তিন নম্বর হলো ফির মঙ্গলবার, তাহলে কটা হল, তিনটা গেল। আচ্ছা, তাহলে আর থাকে তিনটা, ওই তিনটা কি করা লাগবো আপনার? ওই তিনটা করা লাগবো আপনার শনিবার, শনিবার, শনিবার তিনটা, হ্যাঁ, হাতে তালাত নিয়া পুপ মেয়ে খাড়া হয়া বিসমিল্লা, 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 লাস্টে ফুটটা জোরে দিয়ে দেবেন। আচ্ছা, বুঝলেন? আচ্ছা, কোন জায়গায় যাবো? এই যে যে শত্রু, আপনার শত্রু যে আছে ওখানে যা জমব, আপনি আসেন, আপনি থাকেন, বা ওই থাকুক, বা ওই থাকুক, আর আমি থাকি, বুঝতে পেরেছেন? আমি থাকলে আমার গায়ে লাগবো, আপনি থাকলে আপনার গায়ে লাগবো, আপনার থাকলে আপনার গায়ে লাগবো, শত্রুর গায়ে গিয়ে লাগবে। হ্যাঁ হ্যাঁ, শত্রুর গায়ে লাগবে এই বস্তুটা, শত্রু গায়ে লাগলে একে যে তুমি হারা সৃষ্টি করছে ওই হারা সৃষ্টিটাও লাগে যায়। আচ্ছা, এখন যে বললেন যে কাগজের ওই বিয়াটা এখন করে দিবেন, দেখাবেন যে একটা, উনি বলছে যে একটা কাগজ আগুনে জ্বালায় পুড়তে কত মিনিট সময় লাগে? সর্বোচ্চ এক মিনিট একটা পেপার পুড়তে। উনি এখন দেখাবে যে এই পেপারটা পুড়তে কত সময় লাগতে পারে, এবং আমরা এটা প্র্যাকটিক্যাল দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই। বন্ধুরা, ওই যে উনি চলে আসছেন, উনি এই যে কী কী যেন নিয়ে আসছেন, এই যে ওনার হাতে কী যেন আসার, এই যে কাগজটা, এই কাগজটার মতো কথাই তো বলছেন। আচ্ছা, এখানে কী করবেন আমাদের একটু দেখান, আমরা একটু দেখি। এটা, এটার ভিতরে একটা সুরা দেবো আমি। হ্যাঁ, আচ্ছা, আলান্ত সুরাটা তিনবার ছেড়ে দেবো। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তিনটা, তিনবার ছেড়ে দেওয়া, সোনা ঝাড়ুক, রূপা ঝাড়ুক, তামা ঝাড়ুক, কাঁসা ঝাড়ুক, লোহা ঝাড়ুক। হ্যাঁ, এই ঝাড়ুকটা এখানে দিয়ে আমরা ফের আর একটা আলহামদু সুরা দেবো, দিয়ে একটা সুরা আর কি। আচ্ছা, সুরার দ্বারা এগুলা আমরা পুড়ে দেবো আর কি, পুড়ে বস্তুটা সাইবা লাগবে। আচ্ছা, এইটা তো পুড়তে, আপনি বলছেন পুড়তে একটা কাগজ পুড়তে কতক্ষণ লাগে, এটা আপনি দেখাবেন। আচ্ছা, দেখি আমরা একটু দেখি, শুরু করেন তাহলে, দেখি তো আমরা, আমাদের একটু দেখ। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা প্র্যাকটিক্যাল, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছি যে উনি যে কাজটা করেন আসলে কতটা ব্যক্তিগত, যে উনি কী কী যেন নিয়ে আসছেন এখানে। এই যে উনি এখন এই যে এইটা কাগজটাকে জ্বালাবেন, আমরা একটু দেখতে চাই কাগজটা কিভাবে জ্বালানো হয়। এই যে
উনি জ্বালাবেন, একটু জ্বালাই যদি দেখান আমাদেরকে। বলতেছেন যে যদি কোনো ধরনের ক্ষতি থাকে তাহলে এই যে আগুন যে জ্বালাচ্ছেন এটা সহজে পুড়ে না, অনেক সময় লাগে। উনি আমাদেরকে বলেছেন যে উনি বারবার ট্রাই করতেছেন, আগুন দিতেছেন আর আগুনটা নিভে যাচ্ছে। সেটা পড়কে দেখলেন? হ্যাঁ, এটা দেখলে ওটা আরেকটা পৃষ্ঠা দেন। আচ্ছা, উনি এখন নরমাল একটা পৃষ্ঠা, বহু টাইম লাগবে, আধা ঘন্টা লাগবে, এটা হচ্ছে না, এটা অনেক সময়ের ব্যাপার। উনি আরেকটা পৃষ্ঠা দিয়ে দেখানোর চেষ্টা করবেন। আচ্ছা, ওটা থাক, এটা আপাতত থাক, আমরা একটু দেখি দিলে। আচ্ছা, এটা এখানে থাক, আপনি আমাদেরকে অন্য একটা দিয়ে দেখান। আপনাকে দেখাই, আপনার নামটা বলেন। আমার নাম শরীফুল হক। যে গালি পারে এখানে আমরা করবো, আমরা যে পোষার লোভী করবো না। পোষার লোভী করলে ওটা মহাপাপই হয়। যে পয়সা খাবো তার খাটবো না, এই বস্তুটা আমরা পোষার লোভে না। একটা বেকারে পরে মানুষ, মানুষ বেকারে বললে ওই আসে, বস্তুটা সম্বোধন করে দেই, বস্তুটা আল্লাহ ভালো করায়। যে কোনো কী করেন, প্যারালাইস, হ্যাঁ, বিষ, আপনার বিষ, প্যারালাইস, আমরা দুর্বলা মানুষ, জোরান নাকা বান্দা, আপনার মেয়ে মানুষ যদি বিয়ে বন্ধ করে রাখে আমরা খুলিয়ে দেবো, বুঝতে পারছেন? ওগুলা দিব, দুর্বলা দিব, আল্লাহ দিলি ওইটা মুক্তি করে দেবো আল্লাহ। কিন্তু আমরা ভালো করতে পারবো, মারতে পারবো, জোরা বাঁধতে দিতে পারবো, কিন্তু ভাঙতে পারবো না। বন্ধুরা, এই যে আমি যেই সফর আলী দাদার কাছে এসেছি, উনি এতক্ষণ বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করেছে। আপনাদেরকে বলেছিলাম যে একটা কাগজ পোড়াতে প্রায় উনি বলছে যে এক মিনিটে পুড়ে যায়, তো আমরা অন্য একটা কাগজ এক মিনিটে পুড়ে দেখেছি, ওটা পুড়ে গেছে। কিন্তু যার সমস্যা ছিল ওনার কাগজটা পুড়তে প্রায় 30-40 মিনিট লেগেছে। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইনি। আর উনি যার যার কাছে এই কাগজটা যার জন্য করেছেন, উনি দেখালো যে হ্যাঁ, ওনার একটু সমস্যা হয়েছে। তো এই দাদার কাছ থেকে আমরা আর অনেকগুলো জিনিস দেখছি প্র্যাকটিক্যালভাবে, আমি নিজে দেখছি স্বচক্ষে। সবগুলো বিষয় ভিডিওতে দেখানো যায়নি, কারণ যারা আছে তারা একটু লুকাতে চেয়েছে বা হাইড করতে চেয়েছে, এই জন্য আপনাদেরকে দেখাই নাই। আপনারা যারা আসবেন তারা ওনার কাছ থেকে যে কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে পারবেন। তবে মনে রাখবেন, অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত বা ক্ষতিতে আক্রান্ত হয়েছেন তারাই আসবেন, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে, আমি আবারও বলছি, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে এখানে আসবেন না। যদি আসেন তাহলে আপনি যার ক্ষতি করতে চাচ্ছেন অবশ্যই আপনিও তার চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন, এবং সেটা ওনারাই ভালো বলবে। এই যে দাদা আছে, আমি ওনার কাছে জানতে চাই যে যদি কেউ আসে আপনার কাছে টাকা পয়সার বিষয়টা বা ইয়ার বিষয়, না, টাকা পয়সা আমার কোনো ডিমান্ড নাই, কোনো ডিমান্ড নাই। যদি আপনার পোষায়, হ্যাঁ, আপনি 10 টাকা আমাকে দেবেন, 10,000 বিলে আমি নেবো, হ্যাঁ। আর যদি না দেন নাই, আর গরিব কঙ্গাল যদি যে ওরকম থাকে, নিজে আমি গাড়ি থেকে চিকিৎসা করবো। উনি বলতেছেন যে প্র্যাকটিক্যাল, মানে বাস্তবে ওনাকে কোনো অর্থ ওইভাবে দিতে হবে না। যদি আপনারা থাকে, মন চায় যে আমি আপনার কাজটা করে দিছি, আপনি দিতে মনে চায় তাহলে দিবেন, আর না দিতে মনে চান, আর যদি কোনো অসহায় হয়ে যান, গরিব হয়ে যান, তাহলে তার কাছে চলে আসবেন, উনি ফ্রিতে, একদম ফ্রিতে করে দিবেন, কারণ ওনার কোনো ডিমান্ড নেই। উনি নিজেও এখানে ব্যবসা বাণিজ্য করেন, তারপরও অনেকের বিভিন্ন ধরনের কাজ করে দেন। আর উনি একটা কথা বলছেন যে ভালো আমি করি না, আল্লাহ করে। হ্যাঁ, ভালো আল্লাহ করবে, আল্লাহ যদি করে 100% হবে, এতে কোনো ভুল নাই, আমি গ্যারান্টি আমি দিব না, আপনি কাজ করলে সেটার প্রমাণ পাবেন। এটাই হচ্ছে ওনার ধারাভাষ্য। এবং আমি ওনার অনেকগুলা কাজ দেখছি, আসলে আমি এর আগেও মায়াংয়ের অনেকগুলা ভিডিও করছি, তো আজকে যে বিষয়গুলো দেখলাম আমার বাস্তবিক অর্থে খুবই প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখছি, যেগুলো অন্যান্য লোক থাকার কারণে আপনাদের দেখাতে পারি নাই। আপনারা যদি আসেন তাহলে এখানে ট্রিটমেন্টটা করতে পারবেন। তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।